আমরা বলতে পারি না যে পৃথিবীর চব্বিশটা ঘন্টার মধ্যে মুহুর্মুহু সেই মনীষীর নামটা মহান সৃষ্টিকর্তার নামের সঙ্গে উচ্চারিত হচ্ছে, আল্লাহর নামের সঙ্গে, সৃষ্টিকর্তার নামের সঙ্গে প্রতিটা মুহূর্তে যার নাম উচ্চারিত হচ্ছে পৃথিবীর আকাশে বায়ুতে সর্বত্রই, সেটা হলেন আমার দয়াল নবী বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব কেউ যদি মনে মনে করে থুতু দিয়ে নিভিয়ে দেব তা পারবে না, আল্লাহ পাক কোরআন তাকে তাই বলেছেন। আল্লাহ পাক কোরআন তাকে বলেছেন যে কেউ যদি মনে করে ফু দিয়ে ইসলামের বাতিকে নিভিয়ে দেব তাদের এটা ভুল হবে। আমার আল্লাহ নবী সাল্লাম তাই বলেছেন, বিশ্ব মানবের কল্যাণের জন্য তিনি মানুষকে মূল্য দিতে গিয়ে বলেছেন, হে পৃথিবীর মানব সম্প্রদায় ইরহামু মান ফিল আরদে, তোমরা জমিনবাসীর উপরে দয়া করো, মহান সৃষ্টিকর্তা তোমাদের উপর দয়া করবে। এটা হলো বিশ্ব নবীর শিক্ষা, ইসলামিক শিক্ষা, ইসলামিক আদর্শ, ইসলামিক দৃষ্টি কালচার। ইরহামু মান ফিল আরদে, ভূমণ্ডলে যারাই আছে সবার প্রতি তোমরা রহম করো, দয়া করো, তো আসমানবাসী আল্লাহ তোমাদের উপর দয়া করবে। মাল্লাম ইয়ারহামিন্নাস লা ইয়ারহামুহুল্লাহ, যারা মানুষের উপর দয়া না করবে মহান সৃষ্টিকর্তা তাদের উপর দয়া করবে না। আল্লাহ নবী সাল্লামকে কেউ একজন গালি দিল, আসসালামু আলাইক, হে নবী তোমার মৃত্যু হয়ে যায়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রেগে আগুন্বিত হয়ে পাল্টা জবাব দিলেন, তোর মতো বেঈমানের মৃত্যু হয়ে যায়। আমার নবী বললেন, আয়েশা নম্রতা ভদ্রতা আল্লাহর কাছে অতি পছন্দনীয়, আল্লাহু রফীকুন ইউহিব্বুর রিফক, আল্লাহ আপনি যে নম্র ভদ্র, অতএব তুমি ভদ্রতার পরিচয় দাও, নম্রতার পরিচয় দাও। ইদফা বিল্লাতী হিয়া আহসান, যে তোমাদের সঙ্গে অসৎ ব্যবহার করে তুমি তাদের সঙ্গে চরিত্রের ব্যবহার পরিচয় দাও, তুমি মধুর ব্যবহার তাদের সঙ্গে করো, অদূর ভবিষ্যতে তোমার সুন্দর ব্যবহারে তোমার জীবনের শত্রুরা তোমার প্রেমে দেখবে পাগল হয়ে যাবে। বিশ্ব নবী সাল্লাম এর চরিত্র সম্পর্কে ভারতবর্ষের জৈন ধর্মের সব থেকে বড় ধর্মগুরু বাবা হরনাম দাস বলেছিলেন, যারা বলছে এক হাতে তলোয়ার এক হাতে কোরআন নিয়ে ইসলাম প্রচার হয়েছে, আমি বাবা হরনাম দাস তা স্বীকার করছি।